বলছেন যে আমার 5 ভাই ও 3 বোন, আমার বাবা মারা যাওয়ার 20 বছর পর আমার বড় বোন মারা যায়, তাহলে এখন তার সন্তানরা কি সম্পদের ভাগ পাবে? 20 বছর হয়ে গেছে আপনার বাবা মারা যাওয়া, আর 20 বছর পরে আপনার বড় বোন মারা যাচ্ছে, আর 20 বছর হয়ে গেল তারপরে জমি জায়গা ভাগ করেননি। এটি চরম জুলম, অত্যাচার করেছে, অবিচার করেছে। এই অবিচার ঘরে ঘরে চলছে আমাদের সমাজে। উপমহাদেশে অধিকাংশ পরিবারে দেখবেন যে কখন মারা গেছে, চলে গেছে 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেল, জমি ভাইরা ভোগ করতেই আছে, বোনদেরকে দেয়নি, খেতেই আছে, হারাম। যেই দিন ইন্তেকাল করবে সেই দিনে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফনের পরে এই কাজগুলি সারতে হবে, দাফনের পরে এই কাজগুলি সারতে হবে। জি, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত মানে এই নয় যে 10 বছর 20 বছর পরে করে, আরে 2-4 দিন হইলো হইলো, হয়তো শোকে ছিলেন, আর তারপরে তাড়াতাড়ি করে ধন সম্পদ যা আছে সেটা ব্যাংকে থাক, জমি জায়গার আকারে থাক, যে কোনো অবস্থায় থাক না কেন, ভিটে মাটি হোক, ইঁট হোক, যা কিছু হোক না কেন, হ্যাঁ, ধান গম পাট যা কিছু বাড়িতে আছে সব কিছুই ভাগ করে নিতে হবে। 20 বছর পরে বড় বোন মারা যাচ্ছে, তারপরে তখন এখন জিজ্ঞাসা করছে, এখন তো দেওয়ার কথাই নেই, জিজ্ঞেস করছেন যে এখন কি তার সন্তানরা পাবে, তার সন্তানরা এখানে তো পাচ্ছে না, এখানে তো অলরেডি পেয়ে গেছে। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার নিকট আত্মীয় যারা থাকে ওয়ারেসিন তারা পায়। সুতরাং আপনার বড় বোন অলরেডি পেয়ে গেছে, আপনারা দেননি, না হক কাজ করেছেন, জুলম অত্যাচার করেছেন, অবিচার করেছেন। যদি সে ক্ষমা না করে ক্ষমা পাবেন না। আর তারপরে আপনার বড় বোন যখন পেয়ে গেছে দেন আর না দেন, আর তারপরে সে মারা গেছে 20 বছর পরে, এখন তার ছেলে মেয়েরা পাবে। তাহলে আপনার করণীয় বা আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা 5 ভাই রয়েছেন, 5 দুগুণে 10 ভাগ, আর 3 বোন, 3 ভাগ, 13 ভাগ করেন, 13 ভাগ করে 2-2-2 করে ভাইরা নেবেন, আর 3 বোন 3 ভাগ নেবে, আপনার বড় বোনের ভাগ 1 ভাগ ওই 13-র মধ্যে, আর সেটা চলে যাবে বড় বোনের কাছে, আর বড় বোনের যারা উত্তরাধিকার ওয়ারেসিন আছে তারা, অর্থাৎ তার সন্তান ছেলে মেয়েরা আছে অথবা তার স্বামী আছে যারা আছে, তারা ভাগ করে নেবে। জি।